সংক্রমণ এবং জয়কে উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ পরিবর্তনতান্ত্রিক রাজনৈতিক লিগ্যাসিকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই লিগ্যাসি ভেঙে দেব তরুণ প্রজন্ম। আদালতে আমার সাথে অবিচার করেছে, ন্যায় বিচার কোথায় পাবো? দেড় বছর একটা পাসপোর্টের জন্য দেড় বছর আদালতের দ্বার প্রান্তে ঘুরেছি। মানুষ বিচারের জন্য সেই মানে কৈশোর থেকে শুরু করে বৃদ্ধ হয়ে যাচ্ছে, মামলার নিষ্পত্তি হচ্ছে না, তার ন্যায় বিচারটা কোথায় পাচ্ছে? এবং আজকে যদি আদালতের বিচারকদের বিশেষ করে আমরা কিছু এই আমরা যদি দেখি নথি, সেটা এখন বিচারকদের কারা নিয়োগ পাচ্ছেন? যদিও বিএনপি এমন এরকম হয়েছে, বিএনপি ঘেঁষা লোকজন, আওয়ামী লীগ আওয়ামী লীগ ঘেঁষা লোকজন, কিন্তু আওয়ামী লীগ ঘেঁষা বিএনপি ঘেঁষা লোকজন ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না। সেখানে আমরা স্বাধীন বিচার বিভাগ এবং বিচারক নিয়োগের জন্য স্বাধীন কমিশনের কথা বলেছি। ওবায়দুল কাদের সাহেব যতই বলুক না কেন, যে সংবিধান থেকে এক বিন্দু পরিমাণ নড়ার সুযোগ নেই, সংবিধানকে তো আপনারা কাটা ছেঁড়া করে একেবারেই এখন সময়ের অনুপযোগী করে তুলেছেন। এই সংবিধান এখন মানুষকে প্রোটেক্ট করতে পারছে না। আসিফ রুজন সাহেব যেটা বলেছেন রিমান্ডের বিষয়ে নীতিমালা আছে, আপনারা কি মানছেন? গুম করার কথা সংবিধানে আছে, আগে রাতে নির্বাচন করার কথা আছে, সেগুলো তো আপনারা করছেন। আর বিচার ব্যবস্থা কোথায়? ডাক্তার বিপি হয়ে বিপি থাকাকালীন অনেকগুলো ইনভাইটেশন পেয়েছিলাম, যেতে পারিনি দেড় বছর। এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বেতন দেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রী যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছে, এতগুলো যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কি করছে, তাদের কাজটা কি? শেখ হাসিনার পক্ষে ভোট ডাকাতি করা, মানুষকে তুলে নিয়ে গিয়ে প্রশ্নের দেওয়া, হত্যা করা, যেটা স্পষ্টতই যে এই যে সেই কুমিল্লার যে মণ্ডপে কোরআন রাখার মতো কাল্পনিক যে ঘটনা, এবং এই সমস্ত ঘটনাগুলোর সাথে অনেকেই বলে থাকেন যে বিভিন্ন ধরনের এজেন্সি, সেটা সরকারি হোক আন্তর্জাতিক হোক কিংবা কোনো গোষ্ঠীর হোক, তাদের একটা সংশ্লিষ্টতা আছে, একটা ঘটনারও সুষ্ঠু তদন্ত হচ্ছে না। শুধু এই সরকারের হাতে এখন কোন সম্প্রদায়ের মানুষ নিরাপদ না, এই সরকারের আমলে মানুষের ধর্ম কর্ম করেও বেঁচে থাকা এই দেশে এখন অনিরাপদ হয়ে পড়ছে। বাইরে গেলে মানুষ গুলিতে মারা যাচ্ছে, মায়ের পেটের শিশু গুলিতে মারা যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, এবং তারা হাসি ঠাট্টা মস্করা করে বলছেন, এগুলো আমলে নিচ্ছে না। এই ধরনের একটা নির্লজ্জ সরকার, এই ধরনের বিবেকহীন সরকার বাংলাদেশের অন্তত আপনারা সিনিয়র নাগরিক আপনারা বলতে পারবেন, আমাদের কিংবদন্তি লিডার রব হয়ে আছেন বাংলাদেশের 50 বছর, ইভেন আমার মনে হয় যে আইয়ুব খানের শাসনামল আমরা দেখিনি, বই পুস্তকে যতটুকু পড়ছি এত জঘন্য ছিল না। কাজেই সেক্ষেত্রে অবশ্যই আমাদের সামাজিক চুক্তির পাশাপাশি বর্তমান সংকট থেকে উত্তরণে আজ অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যেতেই হবে, এছাড়া উপায় নাই। এখন আমাদের আমরা বলবো আর মোহাম্মদ স্যার যেটা বলেছেন, অবশ্যই আমাদের এই তরুণরাই সবসময় আন্দোলন সংগ্রাম মানুষের মুক্তির জন্য এগিয়ে এসেছে, আগামীতে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আমি মনে করি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্রদের সোচ্চার হওয়া উচিত। আজকে ডাকসু নির্বাচন কেন, আমি এখন আমার ম্যাচ শেষ হয়ে গেছে, আমি তো ছাত্র নাই, আমি তো ওই অছাত্রদের মতো আমি ছাত্র ক্যাম্পাসে গিয়ে গুন্ডামি মাস্তানি করতে পারি না। আমার কথা আমি বলে যাচ্ছি, আনু মোহাম্মদ স্যার বলছেন ছাত্ররা কেন বলছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সাহস করে বলতে হবে। ছাত্র সংসদ নির্বাচন যদি হয় সে রাজনীতিতে একটা পরিবর্তন হয়। আজকে আপনারা আমাকে চিনেন জানেন সম্মান করেন, রাজনীতির ক্ষেত্রে ডাকেন মূল্যায়ন করেন, কেন ডাকসুর বিপদে পেরেছিলাম বিধায়, নিজের যোগ্যতা প্রমাণ দিতে পেরেছিলাম বিধায়। গত 28 বছরে আমার চেয়ে আরো ভালো ভালো রব ভাই মান্না ভাই হতো, তুকর ছাত্র নেতা, মেধাবী ছাত্র নেতা আর অনেক তৈরি হতো, সেই পথটা বন্ধ করে দিয়েছে। কারণ দায় প্রমাণ এবং জয়কে উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ পরিবর্তনতান্ত্রিক রাজনীতির লিগ্যাসিকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই লিগ্যাসি ভেঙে দেব তরুণ প্রজন্ম। আগামীতে যেটা মজুমদার ভাই আরো বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম গণতান্ত্রিক চর্চার পথ থাকতে হবে, যে সমস্ত দলগুলো নিজেরাই গণতন্ত্রে বিশ্বাস করে না, নিজ দলের মধ্যেই গণতন্ত্র নয়, তারা দেশে কি গণতন্ত্র দেবে, সেজন্য রাজনৈতিক দলগুলোর চরিত্রেরও আমি মনে করি পরিবর্তন করতে হবে। আশা করি গণতন্ত্র পথ সেই সংগ্রামকে ব্যবহার করতে পারবে, জন আকাঙ্ক্ষার দাবি দেওয়া নিয়ে জনগণকে সংগঠিত করে গণ আন্দোলন যদি প্রয়োজন হয় গণ আন্দোলন, আর যদি সরকার কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো সমঝোতার মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় ঐক্যমত হতে পারে সেই দিকে আমরা যাব। কিন্তু আমরা বারবার একটা কথাই বলবো, আজকে দেশে যে সংঘাত সহিংসতা চলছে পুরোপুরি সরকারের পৃষ্ঠপোষকতা চলছে, এই সংঘাত সহিংসতার জন্য সরকার দায়ী। অবিলম্বে সরকার কি এই সংঘাত সহিংসতা বন্ধ করে শান্তির পথে হাঁটতে হবে, অন্যথায় অশান্তির আগুনে তাদেরকেও জ্বলে পুড়ে ছাই হতে হবে। ধন্যবাদ।